নমস্কার বন্ধুরা, আমাদের গোপালের পুজোর জন্য আজকে আমি চন্দনটা বেটে নিচ্ছি। এটা গোপালকে তুলসী পাতা দিয়ে দেওয়া হবে। আমাদের বাড়িতে নিত্য ভোগ সাজিয়ে মিষ্টি দিয়ে গোপালের পুজো দেওয়া হয়। তিনবার করে আমরা গোপালের সেবা দিই। রান্না বান্না আপনাদেরকে স্বাগত। আজ আমি মৌরলো মাছের ঝাল করে দেখাবো সর্ষে বাটা আর আদা বাটা দিয়ে। আমি মাছগুলোকে প্রথমে ছেঁকে রেখেছি, আপনাদেরকে দেখানো হয়নি। মাছের ঝালটার জন্য এখানে সর্ষে বাটা আদা বাটা এতে একসঙ্গে পেস্ট করে নেওয়া হয়েছে। সর্ষেটা কড়াতে দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এর উপরে আমি খানিকটা সর্ষের তেল দেবো, মাছগুলো দিয়ে দেবো। আরামবার আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো।